ভাবছিলাম আজকে একটু বেরোবো। একা? না না, দেবীকে জিজ্ঞেস করে নেবো যাবে কিনা, তারপর দুজনে একসাথে যাব। না গো, আজকে আমার একদম হবে না। তোমার ছোট বৌদি ফিরলে তাকে বলো আমি ফোন করেছিলাম, হয়তো মোবাইলটা দেখার প্রয়োজন বোধ করবেন না। রুনি, না এতদিন পর আমাদের দুজনের দেখা হয়েছে, আমরা এখন আরো অনেক শপিং করবো। আমরা ইনফ্যাক্ট আমরা অন্য জায়গায় গিয়ে শপিং করবো, তারপরে আমরা ক্লাবে যাব। আজকে দিনটা বাদ দে না, আমাকে গাড়িটা ছাড়তে হবে। এখন কেমন একটা বিচ্ছিরি ভ্যাভারে গিন্নির মতো হয়ে গেছিস। ঠিক আছে চল। আমার শ্বশুর বাড়ির লোকেরা দে ভেরি সুইট, আমাকে ভীষণ ভালোবাসে। আর আসল মানুষ কেনটা কথা ফোন ধরছে না? ও তুই এসে গেছিস? দাঁড়া আমি জানি। তুই চা কেন রুক্মিণী? কোথায় বৌদি? আসলে মানে ছোটদা, ছোট বৌদি তো কি হয়েছে? তোর লাগছিস কেন? কি হয়েছে ছোট বৌদির? না তুই তুই দাঁড়া না, তুই রেস্ট নে, আমি নিয়ে আসছি। আমি চাটা নিয়ে আসছি, তোর ফেভারিট স্যান্ডউইচ। দেবী দাঁড়া, তখন থেকে কিছু একটা লুকোনোর চেষ্টা করছিস কি? রুক্মিণী এখনো বাড়ি ফেরেনি নাকি? না আসলে কোনো কাজে হয়তো আটকে গেছে। আটকে গেছে মানে? আমি তো বলে দিয়েছিলাম সন্ধ্যের আগে বাড়িতে ফিরতে হবে। দাঁড়া আরেকবার ফোন করে দেখি, যদি দয়া করে ফোনটা তোলেন। সারাদিন ধরে ফোন করছি। আসলে ছোট বৌদি না গাড়িটা বাড়ি পাঠিয়ে দিয়েছে। কি? গাড়িটা বাড়িতে পাঠিয়ে দিয়েছে? এগুলো কি হচ্ছে দেবী? আমি না জাস্ট বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে। এত টেনশন করিস না ছোটদা, বেচারা এত দিন পর বাড়ি থেকে বাইরে বেরিয়েছে, ফেরত আসবে। ডিফেন্ড করবি না, বোকার মতো ডিফেন্ড করবি না দেবী। স্ট্রেঞ্জ। আচ্ছা এই যে গাড়িটা বাড়িতে পাঠিয়ে দিল, এই পাখামিটা কেন করলো? ও জানে না বাড়ির নিয়মগুলো? জানে না? আমি তো বলেছিলাম সন্ধ্যাবেলার মধ্যে ওকে বাড়িতে ঢুকতে হবে, বাড়ির মেয়েদের সন্ধ্যাবেলার মধ্যে বাড়িতে ঢুকতে হয়, এই ছোট্ট নিয়মটা তুই জানিস, ও জানে না। এতদিন হয়ে গেল, হবে তোদের দোষ, তোদের বাড়ির সবাই মিলে তোরা না ওকে মাথায় তুলে দিচ্ছিস, এখন তো যা ইচ্ছে তাই করবে ও। ছোটদা প্লিজ, কেন এত রাগারাগি করছিস বলতো? তুই বেচারা নিশ্চয়ই কোনো না কোনো কাজে আটকে গেছে। এই তখন থেকে বেচারা বেচারা কেন করছিস রে তুই? কোথায় গেছে সেটা বলে যাওয়ার নাম নেই, এখনো বাড়ি ফিরলো না, গাড়িটা বাড়িতে পাঠিয়ে দিল। এরকম দায়িত্বজ্ঞানহীন মেয়ে না আমি খুব কম দেখেছি। মোবাইলটা বাড়িতে ফেলে যাওয়ার খুব দরকার ছিল তাই না? মোবাইলটা কি আরো ইচ্ছা করে ফেলে গেছে, ভুলে গেছে? এই তুই তখন থেকে বাজে কথা কেন বলছিস? যা তো এখান থেকে, আমার কিচ্ছু লাগবে না, প্রচন্ড মাথা গরম হয়ে আছে, যা এখান থেকে। ঠিক আছে তোর চাটা। বললাম তো লাগবে না, তুই যাবি এখন, প্লিজ যা।
আশ্চর্য তো, ছোট বৌদি গেল কোথায়? গাড়িটা উদুম করে ছেড়ে দিল, একটা ফোন করেও কিছু জানাচ্ছে না, অদ্ভুত। ছোটদা যা রেগে গেছে, আজ মনে হচ্ছে আবার একটা গোলমাল বাঁধবে। আমার কি মনে হচ্ছে দাদা জানো, আমরা আবার ঘুরে দাঁড়াবো। চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ আবার আগের পজিশন ফিরে পাবে। কয়েকটা খুব ভালো ভালো প্রজেক্ট আসছে, আই এম কিপিং মাই ফিঙ্গার্স ক্রস। এই সরেছে, তুই আবার রান্না করে কি করছিস? হ্যাঁ দাদা, আজ মনে হচ্ছে না চাইতেও অনশন। সবসময় বাজে কথা বলিস না তো মেজদা, এমন ভাবে বলছিস যেন মনে হচ্ছে কোনোদিন তোকে আমি কিচ্ছু করে খাওয়াইনি। তুই খেপে যাচ্ছিস কেন? শক্তি তোর একটু পেছনে লাগছে আর তুইও চড়ছিস। বিষয়টা যেটা হচ্ছে, আজকে দুই বৌদি কোথায়? ননদের উপর সমস্ত দায় দায়িত্ব ছেড়ে দিয়ে কোথায় গেল? সংসারের এমন সর্বনাশটি করে গেল। আচ্ছা বর্দা, এমন কি কোথাও লেখা আছে যে বাড়ির চাটাও দুই বউকেই দিতে হবে? হাওয়া খুব গরম, বুঝতে পেরেছো? মনে হচ্ছে আজকে কিছু উঠলো না। যাই, কি হয়েছে রে? কি আর হবে? আরে বাবা, এই ছোট ছোট বৌদিকে নিয়ে না আমি আর পারবো না। কেন, না পারার মতন কি হয়েছে? কি করলো সে? দোকানে গেছিল কি সব কেনাকাটা করতে, এখনো তার ফেরার নাম হবে তো। আজকে আবার বাড়িতেও মোবাইলটা ফেলে গেছে। ব্রিলিয়ান্ট, সঙ্গে গাড়ি আছে তো। গাড়ি থেকে কি করবে, গাড়িটাকে তো বাড়ি পাঠিয়ে দিয়েছে, নিজেই নাকি একা একা ফেরত আসবে। কি যে হবে এখন কে জানে। তার মধ্যে নিশ্চয়ই এক নম্বরে তোমার ছোটদা আছে। ছোটদাকে তো একা দোষ দিয়ে লাভ নেই মেজদা। আজকে ছোট বৌদি যে কাজটা করলো সেটা কি ঠিক করলো? মেয়েটা একটু পাগলি আছে, ভেবেচিন্তে অত কিছু করে না। আর ছোটদাকে তো, ছোটদাকে নয় মনি সামলে নেবে, কিন্তু মা, মার কি অবস্থা? নিশ্চয়ই খুব তেতে আছে। ছোট বৌদির কপালে আজ অশেষ দুঃখ আছে, বেশ বুঝতে পারছি। না মনে হচ্ছে আমাকেই মাঠে নামতে হবে। বুঝলে দাদা, এই করে করে আমার জীবনটা কেটে গেল বোনেদের রক্ষা করতে করতে। সেই জন্যই নিজের বিয়েটা আর হলো না। যে যার তালে আছে, এতই যদি বিয়ে করার শখ তো বিয়েটা করনি কেন? আরে কি করে করবে বলো বর্দা, তাহলে বোনেদেরকে রক্ষা করবে কে? আর সবাইকে যদি বোন বানিয়ে ফেলে তাহলে ওকে বিয়েটা করবে কে? এই ওই দাঁড়া, আগামী হচ্ছে। হ্যাঁ দাঁড়া, দেবো কানে আড়াই পায়ে ছোট বড় জ্ঞান নেই। সবসময় কান্দাল মিলাতে তুই। ঠিক আছে, না করে দিচ্ছি। আজকে তোকে আমি কিচ্ছু খেতে দেবো না গাই, সব আমার আনবে না তো? মজা করে তুই চৌধুরী বাড়ি নে না, মেজদাকে ব্ল্যাকমেল করছিস। বেশ করছিস, দুর্বল জায়গা তোর টান্নি না। এই দাঁড়া, কিছু বলো তো। মেয়েটার কি হলো বলতো? বিপদে পড়লো না তো? মিনিমাম একটা রেসপন্সিবিলিটি, গড নোজ নিজেকে কি মনে করে। বারবার করে বললাম সন্ধ্যের আগে বাড়ি ফিরতে, শোনার প্রয়োজনও বোধ করলাম। বাড়িতে যে কেউ একজন অপেক্ষা করছে সেটা ভুলে গেছে বোধ হয়।
একবার এগিয়ে গিয়ে দেখবি নাকি শক্তি? ড্রাইভার তো রুক্মিণীকে নিয়ে গিয়েছিল, কোথায় গিয়ে দেখবো বলতো? এতক্ষণ তো নিশ্চয় শপিং করছে না, নিশ্চয়ই অন্য কোথাও গেছে। চিন্তাও তো হয় নাকি? আরে ছোট বৌদি অ্যাটলিস্ট এটা তো বুঝবে। কি হলো, এখনো তার ফেরার সময় হয়নি না? কি আশ্চর্য, এত রাত হয়ে গেল বাড়ির বউ এখনো বাড়ির বাইরে, কাকাবাবু শুনতে পেলে কি হবে? আস্তে, তুমি যদি এত জোরে বিষয়টা বলো তাহলে তো এমনি কাকা দাদু জেনে যাবে। আমার মাথা কাজ করছে না, আজ ফিরুক রুক্মিণী, আজ থেকে ওর বাড়ির বাইরে যাওয়া একেবারে বন্ধ। ব্যাস হয়ে গেল। আরে বাবা, মেয়েটা এখন তো বাড়ি ফিরতে দাও। এই তো, এই তোদের আশকারা পেয়ে পেয়ে ও মাথায় ছড়ে বসেছে, ভুলে যাস না শক্তি, ও এই বাড়ির বউ। এই যদি আমাদের সময় হতো না, ঠ্যাং খোঁড়া করে বাড়িতে ফেলে রাখতো। সদাশিব, সদাশিব, এই আবার কোথায় গেল? কাহুর যদি এ বাড়িতে একটু দায়িত্ব জ্ঞান থাকে। সদাশিব, এবারে লোকজন কি আজকে না খেয়ে থাকবে নাকি? তুমি কি কর ছোট বৌদি, বাড়ির সবাই অস্থির হয়ে উঠল, লোকে একটা ফোন তো অ্যাটলিস্ট করে। দাঁড়া না, মেয়েটা সবাই এসে একটুখানি জল খেতে দেয়। জল জল খেতে হবে না, যে ওপরে যাও, বাড়ির সবাই যে রেগে আছে। দাঁড়াও, যা ইচ্ছে তাই করবে, এতক্ষণ ধরে বাড়ির বাইরে আছো, একটা খবর দেওয়ার প্রয়োজন মনে করো না? না, একবারও ভেবে দেখেছ? কাকাবাবু যদি জানতে পারেন তাহলে কি বলবেন? আজ থেকে তোমার এই বাড়ি থেকে বেরোনো বন্ধ, যদি বেরো তবে অর্জুনের সঙ্গে বেরোবে, নয় তো না। এক্স্যাক্টলি, তুমি শুনেছ মা কি বললো? এবার থেকে যখন বেরোবে অর্জুনের সঙ্গে বেরোবে, ঠিক আছে? দেবী, তুই ওকে নিয়ে ঘরে যা, আর তোর ছোটদাকে বলে দিবি মা যা বলেছে, যা। যা না, একটু শান্ত হয়ে বসো, একটু জল খাও তো, একটু জল খাও। এখন তো আর চিন্তার কিছু নেই মা, রুক্মিণী তো নিরাপদে ফিরে এসছে, জলটা খাও। আমার কথাটা শোনো, এত দেরি হতো না জানো তো, শুধু এত রেগেছ আবার কি আছে? আমায় কি সব সময় সবকিছুর জন্য কৈফিয়ত দিতে হবে? একদিন দেরি হতে পারে না? ওভাবে তাকানো কিছু হয়নি অর্জুন, আমি সবকিছু ছেড়ে দিয়েছি, একদিন একটু বেরিয়েছি, একটু আনন্দ করেছি, বাড়ির সবাই এমন করছে, আমি অপরাধ করে ফেলেছি। বাস, যথেষ্ট বলেছো তুমি, এনাফ, চুপ করো প্লিজ, আর কোনো কথা বলো না। দেখো, তুমি সব সময় আমাকে এভাবে ডমিনেট করতে পারো না, আমারও কিছু বলার থাকতে পারে। কি বলার আছে তোমার, কি বলার থাকতে পারে?
বারবার করে বললাম, বারবার করে বললাম সন্ধ্যের আগে বাড়ি ফিরে এসো। এলে না, এত রাত বাড়ি ফিরে নিজেকে ডিফেন্ড করছো, লজ্জা করছে না তোমার? কোথায় ছিলে তুমি? আশ্চর্য, বলে গেছিলাম, কোথায় আবার থাকবো? বলবো না, বলবো না আমি কোথায় ছিলাম। সব ব্যাপারে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। শাট আপ, জাস্ট শাট আপ। তখন থেকে দেখছি মুখে মুখে কথা বলছো তুমি। রুক্মিণী, তুমি বুঝতে পারছো না আমার মাথা কিন্তু প্রচন্ড গরম হয়ে যাচ্ছে। কি করবে তুমি? গায়ে হাত তুলবে? মারবে? মারো, মারো। চৌধুরী বাড়ির বউ নিয়ম ভেঙেছে, মারো, মারবে না কেন? মারো। রুক্মিণী, কি হচ্ছে তোমার? কি হয়েছে তোমার? মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? কিছুটা সময়, কিছুটা সময় তুমি বাড়ির বাইরে ছিলে, তাতেই এতটা চেঞ্জ হয়ে গেছো। কে তোমার মাথাটা খাচ্ছে এভাবে? হ্যাঁ, কার সঙ্গে ছিলে তুমি? কোথায় ছিলে? ও, এতক্ষণে আসল প্রশ্নটা বের হলো, তাই না? আমি বাড়িতে দেরি করে ফিরেছি বলে তোমার রাগ হয়নি? আমি কার সাথে ছিলাম এই ভেবে ভেবে তোমার রাগটা হয়েছে, তাই তো? আমি না অবাক হয়ে যাচ্ছি, জাস্ট অবাক হয়ে যাচ্ছি তোমাকে দেখে। প্রথমত তুমি তোমার যা ইচ্ছে সেটাই করলে, সেটাই করলে। এই বাড়ির প্রত্যেকটা লোক তোমাকে এতটা ভালোবাসে, সেই ভালোবাসার কোনো মূল্য দিলে তুমি, আমার কথাটা শোনার কোনো প্রয়োজন বোধ করলে না। এখন উল্টে আমাকে দোষ দিচ্ছ, নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছো। শোনো, আমার যথেষ্ট রাইট আছে এটা জানার, তুমি কোথায় ছিলে, কার সঙ্গে ছিলে, আর উত্তরটা দিতে তুমি বাধ্য। গিভ মি দ্য আনসার রাইট নাও, কোথায় ছিলে, কার সঙ্গে ছিলে, বলো। বলবো না, বলবো না। ভোগো তুমি, মনে আসুক তোমার প্রশ্নগুলো, ভুগে যাও। আমার প্রতি যদি এইটুকু বিশ্বাস না থাকে, তুমি ভুগে যাও। আমি কিছুতে উত্তর দেবো না, মেরে ফেললেও দেবো না, বুঝেছ? ছেলেটাকে এত রাগিয়ে দেয় কে জানে। ছোট মুদির মাথাটা এখন না খুব গরম হয়ে আছে। অবশ্য এ ব্যাপারে ছোটদাকেও আমরা কেউ দোষ দিতে পারি না। তুমি যদি ব্যাপারটা একটু দেখো প্লিজ। ওর জন্য তো প্রায় দেরি করে ফেরে বাড়িতে। কই, আমি তো কখনো জিজ্ঞেস করি না ও কোথায় ছিল, কার সাথে ছিল। আমি কি করবো বলো? আমি যদি ওদেরকে বলি আমার শ্বশুর বাড়ি খুব কড়া, ওরা হাসবে, সেটা কি ভালো লাগবে বলো?